তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন বন্ধুগণ? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ফোনটি বর্তমান একটি নর্মাল ফোন, যে অবস্থায় ইউজ করা যায় সেরকমই দেখতে পাচ্ছেন। কিন্তু আমি যদি এখন আমার এই ফোনটিতে একটি SMS দেই, তো তারপরে আপনারা যে কাজটি দেখতে পারবেন, তো ভিউয়ার্স দেখতে পেলেন যে SMSটি চলে এসেছে। এবং এখন যদি আমি আমার কল লিস্টে যেতে চাই, তো দেখতে পারবেন যে এখানে লক হয়ে গিয়েছে। এবং আমি যদি আমার কন্ট্যাক্ট লিস্টে যেতে চাই, তো সেখানেও লক হয়ে গিয়েছে। এমনকি আমি যদি আমার মিউজিক প্লেয়ারে যাই, সেখানেও লক হয়ে গিয়েছে। অর্থাৎ যে অ্যাপসগুলো আছে, সব অ্যাপসগুলোই কিন্তু লক হয়ে গিয়েছে একটিমাত্র SMS-এর মাধ্যমে। তো এটা কীভাবে করবেন জানতে হলে পুরো ভিডিওটি খুব ভালো করে দেখুন, পুরো ভিডিও জুড়ে। সাথে আছি আমি মেহেদী ফ্রম মোবাইল একাডেমি প্রো। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ইমেল নোটিফিকেশন নিশ্চিত করে নিন। তো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, সেই কাজটি হলো আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ করবেন মেটেরিয়াল লকস। তো মেটেরিয়াল লক লিখে সার্চ করলে আপনারা এরকম অনেক অ্যাপস দেখতে পারবেন। তো আপনি একদম সর্বপ্রথম যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন, সেই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো যদি আপনার খুঁজে পেতে সমস্যা হয়, এজন্য আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই অ্যাপসের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকেও চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আপনারা চলে যাবেন অ্যাপসের ভিতরে। অ্যাপসের ভিতরে যাওয়ার পরে সর্বপ্রথম আপনারা দেখতে পারবেন যে আপনাদেরকে এমন অনেকগুলো এখানে অ্যালাউ করতে বলছে। তো অনেকগুলো এরকম সেটিং আপনাদের আসবে, তো আপনারা এখানে আই অ্যাগ্রি দিয়ে দেবেন। অ্যাগ্রি দেওয়ার পরে লেটস স্টার্টে আপনারা ক্লিক করবেন। লেটস স্টার্টে ক্লিক করার পরে এখানে আপনাকে একটি পিনকোড দিতে বলবে। তো আপনারা এখানে নতুন করে একটা পিনকোড আপনাদের তৈরি করবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এখানে 1 2 3 4 দিয়ে দিলাম। তো তারপরে আমি যখন নেক্সট করবো, আবার একই পিন আরেকবার দিতে হবে আপনাকে রিটাইপ। তো আবার আপনি যখন পিনটি দিয়ে দেবেন, তো তারপরে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে আপনাদের সেই কাঙ্ক্ষিত অ্যাপসের ভিতরে। তো এখানে যাওয়ার পরে এখানে যা আসবে সব আপনারা এখানে লেটার করে দিলাম, এটা একটা অ্যাডস। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের অলরেডি কিন্তু শো হয়ে গেছে, সবগুলো অ্যাপস আপনাদের এখানে শো করছে। তো আপনারা এখানে একটা জিনিস খেয়াল করবেন যে আপনাদের এখানে অ্যাপসগুলো লক করার আগে একদম নিচের বারে দেখতে পারবেন যে ম্যানেজ, যেখানে সেটিং আছে ম্যানেজে, তো এরপরে আছে কিন্তু রিমোট। এই আপনারা যদি রিমোট লকে যান, রিমোট লকে গেলে দেখতে পারবেন এই অপশনটি কিন্তু আপনাদের অফ করা আছে। তো আপনারা এই অপশনটি কী করবেন, অন করে দিবেন। এই অপশনটি যদি আপনারা অন না করেন, তাহলে কিন্তু আপনাদের এই SMS-এর মাধ্যমে যে ফোন লক হয় সেটি কিন্তু হবে না। তো আপনারা যখন এটা লক করে দিলেন, এরপরে আপনারা যাবেন সিকিউরিটিতে। সিকিউরিটিতে যাওয়ার পর যেটা অবস্থায় আছে আপনারা সেই অবস্থায় রাখবেন। তবে এখানে আপনারা যদি চান, এখানে এক্সট্রা কিছু সিকিউরিটি আপনারা করতে পারেন, যেমন এখানে সিক্রেট অ্যান্সার কোশ্চেনের দিয়ে আপনারা এটা আরও ভালো করে লক করে রাখতে পারেন যে কোনো জিনিসকে। তো এই ছিল মোটামুটি। তো আপনারা এখন আসবেন এখানে চেকমার্ক, এখানে আপনারা মানে ম্যানেজে আসার পরে আপনারা এখান থেকে যে অ্যাপসগুলো লক করতে চাচ্ছেন সেই অ্যাপসগুলো লক করে দিবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য আমি সবগুলো অ্যাপস করছি না, আমি শুধু জাস্ট এখানে মিউজিক, কল এবং আরেকটি করে দেই, আচ্ছা দুটি থাক, কন্ট্যাক্ট, এই তিনটি করে দিলাম। দেওয়ার পরে আমি যদি এখন সব কিছু কেটে দেই, তো আপনারা দেখতে পারবেন যে নর্মালি কিন্তু আপনাদের ফোনটা সম্পূর্ণ এমনিতেই সচল আছে, এখানে কোনো প্রকার কোনো পাসওয়ার্ড চাচ্ছে না। তো এখন যদি আপনি আপনার ফোনে একটি SMS দেন অন্য ফোন দিয়ে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফোনটি লক হয়ে যাবে এগুলো। তো আমি আপনাদেরকে জাস্ট এখানে কীভাবে লক করবেন এবং কীভাবে আনলক করবেন, আমি সেই আপনাদেরকে কী লিখলে অন হবে এবং কী লিখলে অফ হবে। তো সেক্ষেত্রে আপনারা যদি এখানে টাইপ করেন #StartLocker LOCKER স্টার্ট লকার লিখে আপনারা যদি মেসেজ করেন, তাহলে কিন্তু আপনার এখানে ফোনটি লক হয়ে যাবে। এবং আপনি যদি #StopLocker দেন, তাহলে কিন্তু আপনাদের এখানে এই ইয়েটি খুলে যাবে, লকটি খুলে যাবে। তো আমি ভিডিও ডিসক্রিপশনে এটা সম্পূর্ণ লিখে দেবো। আর অ্যাপসটি ইনস্টল করার পরে আপনারা এখান থেকে আরও অন্যান্য যে ফিচারগুলো আছে এগুলো আপনারা দেখে নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে যারা এখন পর্যন্ত এই অ্যাপসটি সম্পর্কে জানে না। আর আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে। আজ চলে যাচ্ছি, ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।